আসসালামু আলাইকুম আর্মিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসছি পিচি মে অ্যান্ড মাফিয়া কিং এর পরবর্তী পার্ট নিয়ে। তোমরা যারা যারা আগের পার্টগুলো দেখোনি, তারা গিয়ে আগের পার্টগুলো দেখে আসো, না হলে তোমরা এই পর্বের কিছুই বুঝতে পারবে না। তাহলে চলো বেশি কথা না বলে শুরু করা যাক। ডাক্তারের চেম্বারে বসে আছে জাঙ্কু কাটতে। দেশের নামকরা নিউরো ডক্টরের কাছে তাকে নিয়ে এসেছে জাঙ্কু। ডাক্তার এখনো আসেনি, ওরা বসে ডক্টরের জন্য অপেক্ষা করছে। টেবিলের উপরে থাকা স্টেটোস্কোপটা হাতে নিয়ে তার দুই মাথার কানে ঢুকিয়ে কতক্ষণ নাড়াচাড়া করলো। তারপর জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, এই হেডফোনটা তো নষ্ট, এটাতে তো গানই শোনা যাচ্ছে না। জাঙ্কুক একটু মুচকে এসে বলল, এটা হেডফোন না, এটা স্টেটোস্কোপ, এটা দিয়ে হার্টবিট শোনা যায়। জাঙ্কুক টেটোস্কোপের মাথাটা নিজের বুকের উপর রেখে বলল, এই দেখো এইভাবে শুনতে পাচ্ছ আমার হার্টবিট? তে উচ্ছ্বাসিত হয়ে বলল, আরে হ্যাঁ, তোমার বুকের ভিতর থেকে তো ঢোল বাজার শব্দ শোনা যাচ্ছে। তোমার বুকের ভিতর কি ঢোল আছে? এটা ঢোলের শব্দ না এঞ্জেল, এটা হৃদয়ের স্পন্দন, একটু মন দিয়ে শোনো। জাঙ্কুকের কথা মতো তে ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করল। তের কাছে মনে হলো শব্দটা খুবই সুমধুর, যেন এটা কোনো মনোমুগ্ধকর মেলোডি। হঠাৎ করে তের মনে হলো ওর বুকের বাম পাশেও কিছু একটা অনেক দ্রুত গতিতে লাফাচ্ছে। তে এবার টেটোস্কোপের মাথাটা নিজের বুকের বাম পাশে ধরল। তখন ও নিজের বুকেও একই রকম শব্দ শুনতে পেল। তে খুশি হয়ে একবার নিজের তো আরেকবার জাঙ্কুকের হার্টবিট শুনছে, আর জাঙ্কুক মুগ্ধ নয়নে ওর অ্যাঞ্জেলকে দেখছে। মেয়েটা কি বুঝতে পারছে যে আমার প্রতিটা স্পন্দনে শুধু ওর নামই জপছে? ডাক্তার আসার শব্দে জাঙ্কুক সোজা হয়ে বসল। তের কাছ থেকে টেটোস্কোপটা নিয়ে টেবিলের উপর রেখে দিল। ডাক্তার এসে জাঙ্কুকের সাথে কৌশল বিনিময় করা শেষে তের ফাইল চেক করতে লাগলো। ফাইল চেক করা শেষে দেখেও চেক করলো। সব দেখা শেষে ডক্টর জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, মিস্টার জাঙ্কুক, আমি সব দেখলাম, আপনার সাথে একটু কথা বলতে পারলে ভালো হতো। জাঙ্কুক মাথা ঝাঁকিয়ে বলল, ওকে ডক্টর, আমি দেখে বাইরে বসে আসছি এক্ষুনি। ডক্টর মাথা ঝাঁকিয়ে সায় জানালো। জাঙ্কুক তের হাত ধরে উঠে যেতে নিতে তে টেটোস্কোপের দিকে আঙুল তুলে অনুরোধ সুরে বলল, আমি একটু এটা নিয়ে যাই। জাঙ্কুক ডক্টরের দিকে তাকালে ডক্টর মুচকে এসে নিয়ে যাওয়ার পারমিশন দিল। তে খুশি হয়ে টেটোস্কোপ নিয়ে জাঙ্কুকের সাথে বাইরে এলো। জিমিন ওদের সাথে এসেছে। জাঙ্কুক বাইরে এসে তেকে একটা সিটে বসিয়ে জিমিনকে ডাক দিয়ে বলল, আমি একটু ডক্টরের সাথে কথা বলছি, তুমি ওর দিকে খেয়াল রেখো। জিমিন মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে জিজু, আমি আছি আপুর কাছে। জাঙ্কুক তেকে রেখে আবার কেবিনে গেল। তে সিটে বসে টেটোস্কোপ দিয়ে খেলতে লাগলো। তে যেখানে বসছে তার সামনাসামনি একটা ডক্টরের কেবিন আছে। কেবিনের দরজাটা খোলা। কেবিনের ভিতর ডক্টর কীভাবে রোগী দেখছে, কীভাবে কথা বলছে, তে সবগুলো মনোযোগ দিয়ে দেখছে। তেরও মনে মনে ডাক্তার ডাক্তার খেলতে ইচ্ছে করছে। ওরও ডক্টরের মতো রোগী দেখতে ইচ্ছে করছে। তখনই হঠাৎ জিমিনের ফোনে ওর মায়ের ফোন এলো। জিমিন রিসিভ করে কথা বলতে গিয়ে দেখলো এখানে নেটওয়ার্ক নেই। জিমিন নেটওয়ার্ক পাওয়ার জন্য দাঁড়িয়ে একটু সামনের দিকে এগিয়ে গেল। কিছুটা দূরত্বে গিয়ে জিমিন ফোনে কথা বলতে লাগলো। তে এদিকে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে অন্যদিকে হাঁটতে লাগলো। ওর এখন ডক্টর হওয়ার শখ জেগেছে, তাই ও রোগীদের কাছে যাচ্ছে। তে হাঁটতে হাঁটতে একটা ওয়ার্ডের সামনে এলো। ওয়ার্ডটা ছিল পুরুষ ওয়ার্ড। এখানে অনেকগুলো রোগী ভর্তি আছে। তে মনে মনে ভাবল এখানেই ও ডাক্তার খেলবে। তে ধীরে ধীরে ওয়ার্ডের ভেতর ঢুকলো। ভেতরে ঢুকে পাশে তাকে একটা হ্যাঙ্কারের সাথে ডক্টরের অ্যাপ্লন ঝোলানো দেখল। তে খুশি মনে পা টিপে টিপে গিয়ে অ্যাপ্লনটা নিয়ে গায়ে পরে নিল, একটা মাস্কও পরে নিল। তারপর টেটোস্কোপটা গলায় ঝুলিয়ে ডক্টরের মতো অ্যাটিটিউড নিয়ে রোগীদের দিকে এগিয়ে গেল। তেকে আসতে থেকে সবাই ডক্টর ভেবে একটু নড়ে চড়ে বসল। মুখে মাস্ক থাকায় তেকে ভালো করে চেনা যাচ্ছে না, তাই সিস্টার আর ওয়ার্ড বয়গুলো দেখে দেখে সালাম দিল। এসব দেখে তে মনে মনে আরও খুশি হয়ে গেল। নিজেকে সত্যি সত্যি ডাক্তার মনে হতে লাগলো ওর।
এই হেঁটে প্রথম বেডে রোগীর কাছে গেল। রোগীর দিকে তাকিয়ে গলার স্বর ভারী করে জিজ্ঞাসা করলো, তো কি হয়েছে, আপনার সমস্যা কি? বেডে থাকা রোগীটা কোন গ্রাম থেকে এসেছে লোকটা কাতর ঘটে বলে উঠল, ডাক্তার সাহেব, আর কি তা হয়েছে আই জানি না, আর মাথার ভিতরে সর্কিল লাইন ঘুরে, ওয়াক ওয়াক হইরা বমি হইরা হেলাই, আর হরানডা ছলা ছলা ধরে, আরে বাসান ডাক্তার সাহেব। তে কিছুক্ষণ গভীর চিন্তা করার মতো করে বলল, এবার আপনি বাংলায় বলুন। এর কথায় লোকটি আবালের মতো তাকিয়ে রইল। এর পাশে থাকা ওয়াট বয়টা বলে উঠল, ম্যাডাম, উনি তো বলতে চাচ্ছেন যে ওনার মাথা ঘুরে আর বমি হয়। তে মাথাটা কে বলল, ও আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি আছি না, আমি শুধু রোগকেই না রোগীকেও সাফ করে দেই, আমি এক্ষুনি আপনাকে চেক করছি। কথাটা বলে তে লোকটিকে চেক আপ করতে লাগলো। প্রথমে চোখ দেখলো, তারপর জিহ্বা, তারপর নাক, তারপর কানের ভেতরও টর্চ মেরে দেখতে লাগলো, তারপর নিজের গলায় ঝুলিয়ে রাখা টেটোস্কোপ কানে লাগিয়ে টেটোস্কোপের মাথা রোগীর শরীরের বিভিন্ন জায়গায় ধরে চেক করতে লাগলো। তের এমন আধুনিক চেক আপ করা দেখে রোগী সহ বাকি সবাই বেকুবের মতো তাকিয়ে আছে। এমন আজবভাবে চেক আপ করতে এরা দাদার জন্মেও দেখেনি। এবার টেটোস্কোপটা দিয়ে রোগী লোকটার মাথায় চেপে ধরে চেক করতে লাগলো। কতক্ষণ চেক করার পর কিছুক্ষণ ভেবে গভীর কণ্ঠে বলে উঠলো, বুঝতে পেরেছি, আপনার তো অনেক বড় রোগ হয়েছে। রোগী লোকটা ভীতস্বরে বলল, আর কি তা হয়েছে ডক্টর সাহেব? তে বলে উঠল, আপনার তো মাথায় ডায়রিয়া হয়েছে। এর কথাই রোগী সহ বাকি সবাই তকদাকিয়ে গেল, সবাই হা হয়ে তাকিয়ে রইল। মাথায়ও কারোর ডায়রিয়া হতে পারে এত বড় একটা জিনিস ওদের জানাই ছিল না। তে একটা সিস্টারের দিকে তাকিয়ে বলল, শুনো, ওনার মাথায় বেশি বেশি স্যালাইন ডালো আর কান দিয়েও স্যালাইন ঢুকাও, তাহলে উনি সুস্থ হয়ে যাবেন। বেচারি সিস্টার, তার জ্ঞান হারানোর উপক্রম, মাথায় স্যালাইন ডালা, লাইক সিরিয়াসলি? সিস্টারটা কোনো রকমে নিজেকে সামলে নিয়ে মাথা ঝাঁকিয়ে বলল, ওকে ম্যাম। এবার অন্য বেডে আরেকটা রোগীর কাছে গিয়ে দাঁড়ালো। রোগীটা 23-24 বছরের একটা ছেলে, বেডের পাশে বসে আছে তার গার্লফ্রেন্ড। তে তাকে জিজ্ঞাসা করলো, তার সমস্যা কি? ছেলেটা বলে উঠল, ম্যাডাম, অনেক দিন ধরে আমার পেটে ব্যথা আর পেটটাও একটু ফুলে গেছে। তে আবার গভীর ভাব নিয়ে টেটোস্কোপটা দিয়ে ছেলেটার পেটের উপর দিয়ে সব জায়গায় চেক করতে লাগলো। চেক করা শেষে তে হাসি মুখে বলল, আরে কংগ্রাচুলেশন, আপনার পেটে বাচ্চা, আপনি তো মা হতে আজকে আমি বয়স দি মুখে আপনি, আমি তো হাসতে হাসতেই শেষ হয়ে গেছি। ছেলের পেটে বাচ্চা, তাও সম্ভব? তো যাই হোক, পরে ছেলেটা যেন হার্ট অ্যাটাক করার উপক্রম, হা হয়ে মূর্তির মতো তাকিয়ে রইল। কি বলছে এই ডাক্তার, আমার পেটে বাচ্চা, এটা কিভাবে সম্ভব? ছেলেটা পুরো শক্তি শক্ত হয়ে গেছে, কোনো নড়াচড়াই করছে না। তবে ছেলেটার পাশে বসে থাকা তার গার্লফ্রেন্ড চেপে উঠল ছেলেটার কলার চেপে ধরে রাগী কণ্ঠে বলে উঠল, কি এত বড় ধোকা, বলো কার সাথে মুখ কালা করেছো, কার বাচ্চা এটা? ছি 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 ছি, এই ছিল তোমার মনে, বদমাইশ ইতর লম্পট, আরও যা যা আছে সব ধরনের গালি দিতে লাগলো মেয়েটা। আর ছেলেটা তো ওইভাবেই মটকা মেরে আছে, পুরো নরচরণই নেই। তে এসব পাত্তা না দিয়ে অন্য আরেকটা রোগীর কাছে গিয়ে দাঁড়ালো, তাকে জিজ্ঞাসা করলো তার কী সমস্যা। রোগীটা বলল, আমার ডান পায়ের সমস্যা, অনেক দিন ধরে ডান পায়ের শক্তি কম পাচ্ছি, হাঁটতে গেলেও জোর পায় না, আর পাটা অনেক শুকিয়ে গেছে। তে এবার টেটোস্কোপ দিয়ে রোগী লোকটার পায়ের উপর চেপে ধরে চেক করতে লাগলো। এর কাণ্ড দেখে রোগীটা বেকুবের মতো তাকিয়ে রইল। জীবনে এই প্রথম কাউকে পায়ে টেটোস্কোপ লাগাতে দেখছে লোকটা, ব্যাপারটা তার হজম হতে একটু সময় লাগছে। তে কিছুক্ষণ চেক করার পর চেহারায় গাম্ভীর্য এনে বলল, আপনার পায়ে তো হার্টবিট নেই, আপনার পা তো মারা গেছেন, আপনার এই পা একটুনি কেটে ফেলতে হবে।
তারপর পাটা কেটে কবর দিয়ে দিতে হবে, না হলে আপনার এই পায়ের সাথে সাথে শরীরের অন্য সব পার্টসও মরে যাবে, তাই এক্ষুনি আপনার পা কেটে ফেলতে হবে। রোগীরা এর কথা আর নিতে পারলো না, বেচারা এখানেই জ্ঞান হারিয়ে ফেলল। তো আর মিস, তোমাদের সাথে একটা জরুরি কথা বলার ছিল। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না যে আমার এই চ্যানেলে একটা প্রবলেম হয়েছে, যার কারণে আমি আমার সেকেন্ড চ্যানেল টেকুক স্টোরি বাই ঝুমুরে ভিডিও আপলোড করব। আর এই পার্টটা পুরোটা শেষ হয়নি, এই পার্টটা পুরোটা 30 মিনিটের পার্ট, আমি এখানে 10 মিনিট দিয়েছি। তোমরা অনেকেই মানে পোস্ট করেছি, পোস্ট শুধু কয়েকজনই দেখেছ, বেশিরভাগ মানুষই পোস্ট দেখো না, তাই ভিডিওর ভেতরে বলা আর কি। আমি পিন কমেন্টে ওই চ্যানেলের লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো, পরবর্তী পার্টগুলো দেখার জন্য ওই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমি আমার চ্যানেলের লিঙ্কটা আমার এই চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি, এই চ্যানেল থেকে কীভাবে আমার ওই চ্যানেলটা বের করবে তোমরা দেখতেই পাচ্ছ। চ্যানেলের ভেতরে ঢোকার পর একটু স্ক্রল করে নিচে যাওয়ার পরই তোমরা আমার সেকেন্ড চ্যানেলটা দেখতে পাবে, তারপর সেকেন্ড চ্যানেলে ট্যাপ করে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তাহলে বাকি অংশটুকু তোমরা ওই চ্যানেলে গিয়ে দেখে আসো, আর এতিম মেয়েটার পার্টও ওই চ্যানেলেই আপলোড করা হবে। তাহলে আল্লাহ হাফেজ, বাই বাই, সাঙ্গেয়া।